السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى، أما بعد، قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، صدق الله العظيم. الحمد لله، আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সেটি হলো কোরআন। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আসলে আল্লাহ তাআলা 106টি আয়াতে কোরআনকে সরাসরি শব্দ কোরআন শব্দটি এনেছেন, যা সবগুলো আলোচনা করা অসম্ভব এক ভিডিওতে। তো পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও আসবে ইনশাআল্লাহ কোরআনের উপরে। আজকে কয়েকটি আয়াতের আমি ব্যাখ্যা করতেছি যে কোরআনকে আল্লাহ তাআলা কেন এবং কিসের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। প্রথমে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আরবিতে সন্দেহ নেই, এর আরবি হলো দুইটি আছে, একটি হলো লা শাক্কা ফি, আরেকটি হলো লা রাইবা ফি। লা শাক্কা ফি মানে হ্যাঁ, সন্দেহ নেই। লা রাইবা ফি মানে কোনো সন্দেহ নেই, যেটাতে কোনো ধরনের হেজিটেশন থাকার কোনো চান্স নেই, যে কোনো সন্দেহ নেই। এটা কোরআন, এটা একটি কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটাতে কোনো সন্দেহ নেই। এবং এটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আমি নাযিল করেছি এবং এটিকে আমি সংগ্রহ করব। কিয়ামত পর্যন্ত যারা এই কোরআন নিয়ে ছিনিমিনি করবে, কোরআনকে ক্ষতি করার চেষ্টা করবে, কোরআনের একটি জবর যারা চেঞ্জ করার চিন্তাভাবনা করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি এটাকে হেফাজত করব। ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি হেফাজত করব। পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই একটি জবরকে, একটি চেরকে, একটি পেশকে বা তার একটি নোকতা কেউ চেঞ্জ করতে পারবে। আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং কোরআনকে আমাদের জন্য রহমত করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলে আনুনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মুমিনের জন্য সমস্ত রোগের শেফা এবং আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত করেছেন। আপনার যে কোনো সমস্যা, হুসাইসালাম বলেছেন ফি ফাতিয়াতিল কিতাব শিফা ও মিনকুলিদা, সুরা ফাতিয়ার ভিতরে সমস্ত রোগের শেফা রয়েছে। আপনি 1000 রোগের শেফা রয়েছে সুরা ফাতিয়ার ভিতরে। আপনি যে কোনো অসুস্থতায় সুরা ফাতিয়া পড়ে পানিতে ফু দিয়ে খান, আল্লাহ তালা আপনাকে শেফায় কামেল আজলা দান করবে, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনকে আল্লাহ তালা শেফা করেছেন। যে কোনো অসুস্থতায় আপনি কোরআনকে ব্যবহার করতে পারেন, যে কোনো অসুস্থতার জন্য। আমাদের কোরআন শরীফের উপর গ্লিপ আনতে হবে ভাই। আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন কোরআনকে, আল্লাহ তাআলা কোরআনকে কত বড় পাওয়ারফুল করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফের ভিতরে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু বিবাজা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি তার বান্দার উপর কোরআনকে নাযিল করেছেন এবং এটাতে কোনো বক্রতা রাখেননি, কোরআনের ভিতরে কোনো বক্রতা নেই। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির। এই কোরআনকে আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ আছে এটাকে গ্রহণ করবে? আপনি কোরআনকে নিয়ে চিন্তা করেন, পৃথিবীর মা ফাররাতনা ফি শাই, পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ বাদ দেয়নি। কোরআন শরীফের ভিতরে পিঁপড়ার কথা আছে, কোরআন শরীফের ভিতরে মাকড়সার কথা আছে, কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জীবজন্তুর কথা আছে, খাবার টেবিলের কথা আছে, গরুর কথা আছে, মশার কথা আছে, মাছির কথা আছে, সব কিছুর কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন। মানুষ সমস্যার মধ্যে পড়বে, মানুষ হেজিটেশনের মধ্যে পড়বে, এরকম কোনো কিছুই আল্লাহ তাআলা বাদ রাখেন নাই, যে আল্লাহ তাআলা এখানে বলেন নাই। আপনার যে কোনো সমস্যার, যে কোনো সমাধানের, যে কোনো হতাশার, যে কোনো ধরনের খারাপ অবস্থা, যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির সমস্ত ধরনের সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। আপনি কী চান? আপনি অসুস্থ আছেন, কোরআন শরীফের ভিতরে চলে আসেন, কোরআন শরীফের কাছে আসেন, আল্লাহ আপনাকে শেফায় কামেল আজলা দান করবে। আপনি সমস্যার ভিতরে আছেন, আপনি অভাবের ভিতরে আছেন, আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, আল্লাহ আপনাকে সমস্ত প্রকার অভাব থেকে মুক্ত করে দেবেন। আপনি অসুস্থ আছেন, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, ফু দিয়ে পানি খান, খাবার খান, আল্লাহ আপনাকে শেফায় কামেল আজলা দান করবে। আপনি পেরেশানিতে আছেন, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা বলেছেন ফা ইন্না মা আল উসরি ইউসরা, ইন্না মা আল উসরি ইউসরা। আপনি কোরআন শরীফের মধ্যে আসেন, কোরআন শরীফ বলতেছে ভাই প্রত্যেকটি কষ্টের পরেই আল্লাহ তাআলা সুখ দিবেন, প্রত্যেকটি কষ্টের পরেই আল্লাহ তাআলা সুখ দিবেন। এই কোরআনকে আপনি আঁকড়ে ধরেন ভাই, কোরআন আপনাকে মর্যাদায় আসীন করবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন কেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে লা আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়া মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি যদি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড়ের বোধ শক্তি থাকতো, সে আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, সে খসে খসে পড়ে যেত, পাহাড় ভেঙে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন নাস,
আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে মানুষের জন্য দিয়েছি যেন তারা চিন্তা করে, মানুষের বোঝার আকল দিয়েছে, মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছে এবং কোরআনের মাধ্যমে সে সমস্ত বিষয় জানতে পারবে, কোরআনকে নিয়ে রিসার্চ করবে। আল্লাহ তাআলা কোরআনকে আমাদের জন্য সমস্ত রোগের শেফা করেছেন, সমস্ত বিষয়ের সমাধান বানিয়েছেন। এই কোরআনের কাছে যদি আমি আসি, আল্লাহ তাআলা আমাকে সমস্ত প্রকার খারাপ থেকে মুক্ত করে দেবেন। তো কোরআন শরীফে 106টি আয়াতে কোরআন শব্দটি সরাসরি এসেছে, সবগুলো বলা সম্ভব না এক ভিডিওতে, পরবর্তী আরও ভিডিওতে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন, এই কোরআনটি আমাদেরকে কত বড় নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন এবং কোরআনের ভিতরে কী কী আছে সবগুলো ভিডিওর ডিটেলস আমি ইনশাআল্লাহ আরও বিভিন্ন পর্যায়ক্রমে ভিডিও নিয়ে বলবো। আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।